আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে পজিটিভ একটা ভিডিও নিয়ে এসেছি। এই অভাবের বাজারে 600 টাকা কেজি গরুর মাংস, কিছুদিন আগেই এইখানে 670 টাকা করে গরুর মাংস বিক্রি করার এরকম পোস্টারিং করা হয়েছিল। এটা হচ্ছে কষাইটুলি এলাকায়। চাকা বাংলা নামে একটি ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, যেখান থেকে সেই লোকটি কিন্তু এখানে এসে ভিডিও করে গেছে। তার আগে থেকে আমি জানি এবং এখানে ভিড় দেখে আমি এখানে থেমে গেলাম এবং মনে হলো যে আমি এখান থেকে কিছু কিনে নিয়ে যাই। তো দেখতে পাচ্ছিলাম যে অনেক মানুষ এখানে গ্যাদার করেছে এবং সবাই চাচ্ছে যে কিছুটা হলেও কমের মধ্যে যেন তাদের পরিবারের সাথে গরু মাংস খেতে পারে। আগামীকালকে যেহেতু শুক্রবার, তাই জন্যে ভিড়টা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। বেশি না, আমি 1 কেজি নিব, 1 কেজি, 1 কিলো। ভেন্ডা কার? দোকানের ভিতরে 5 থেকে 6 জন স্টাফ তারা কাজ করছিল এবং আমি দেখতে পাচ্ছিলাম যে কেউই সময় পাচ্ছে না যে কার অর্ডার দিবে আগে, কে কখন ডেলিভারি করবে। পোস্টারে দেখতেই পাচ্ছেন যে গরুর মাংস 670 টাকা কেজি, মাথা আর কলিজা ছাড়া। তো উদ্যোগটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং এই উদ্যোগটা যিনি নিয়েছেন নয়ন ভাই, ওনাকে ধন্যবাদ জানাতে হবে। বিকজ ব্যবসাও করতে হবে এবং সবার দিকে লক্ষ্য রাখতে হবে, এটা একটা ভালো উদ্যোগ। দেখতে পাচ্ছেন যে সবাই ভিড় করে আছে এবং ফাইনালি আমি আমার মাংসটা পেয়ে গিয়েছি, 600 টাকা 1 কেজি। তো ধন্যবাদ তাদেরকে এবং কিছুটা হলেও মানুষের অনেক উপকার হবে এই জিনিসটা বা এই অ্যাক্টিভিটিটা করার ফলে। আপনারা যারা এখান থেকে মাংস নিতে চান, মাংসের কোয়ালিটি খুব ভালো। আমি বাসায় এসে আমার মাকে দেখিয়েছি, তো তিনি বলেছে যে ভালো, যদিও না দেখে বলেছে। তো ভালো যেহেতু বলেছে, আপনারাও ট্রাই করতে পারেন।